কত ওয়েট আপনার? ওয়েট কত? আপনি ওয়েট দেখে কথা বলবেন বলে দিচ্ছি, ওয়েট দেখে কথা বলবেন, ঠিক আছে? ওখানে ওয়েট মেশিনে বসিয়ে দিয়েছি। সকাল সকাল সবে উঠেছে, হাগিসটাকে চেঞ্জ করতে হবে, প্লাস একটু খেয়েছে, মানে খাবার খেয়েছে, স্বপ্নে এটা ওয়েট আছে। ওয়েট ম্যাডামের বাড়ছে না, ওয়েটটা বাড়ছে না, গলু গলু লাগে। এই কবে, কালকে 14 তারিখ তো, 14 তারিখ কবে? কালকে, কালকে 8 মাস কমপ্লিট হবে, 8 মাসে মাত্র ওয়েট এইটা। বুগু ওয়েট বাড়া, আরে সবাই বলবে ওয়েট নেই মেয়েটার। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো, অনেকবার আমাকে পার্সোনালি মেসেজ করেছো যে মেয়ের ওয়েট কথা, মেয়ের ওয়েট কথা। দেখো সব বাচ্চার ওয়েট তো সবসময় সমান হয় না, এবার আমার বাচ্চার ওয়েটের সাথেও তোমরা কম্পেয়ার করতে পারবে না তোমাদের বাচ্চার ওয়েট কিরকম কি হবে না হবে। এইসব জিনগত ব্যাপার থেকে, অনেক কিছু ব্যাপার থেকে যাবে। এই খাওয়া দাওয়া ঠিকঠাক আছে, খাওয়া দাওয়া নিয়ে কোনো প্রবলেম নেই, তবে ওয়েটটা ওর ইচ্ছা মতন বাড়বে। ঠিক আছে, ওইটা ওর হিসাবে ঠিক, ডাক্তার তো বলছে ঠিকই আছে ওর হিসাবে। যেহেতু ও একদম মানে কম ওয়েট হয়েছিল, হওয়ার সময় ওয়েট ছিল 2 কেজি 350, সেই হিসাবে তো বাড়ছে, সেই হিসাবে বলে নাকি 6 মাস পর্যন্ত ওইটা ডাবল হলে ওই ঠিকঠাক গতিতে এগোচ্ছে। তো ডাক্তারবাবু বলছে ঠিকই আছে, প্রবলেম নেই, খাওয়াতে হয়ে যাবে।